আসসালামু আলাইকুম আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আমাদের বর্তমানে যে পরিস্থিতি আছে তাতে করে আমরা আশা করি সবাই ভালো থাকবো। আমি মোস্তাম্মদ ফরিদ আক্তার, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, তোমাদের সাথে আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পৌরনীতি ও সুশাসন এর প্রথম পত্র থেকে আমি তোমাদের যে পাঠগুলো আলোচনা করেছি তার অনুশীলনীগুলো আমরা একটু আলোচনা করব আজকে। তো এই অনুশীলনীগুলো থেকে আমি প্রথমে একটি অনুশীলনী পড়ছি, যে আহসান হাবিব একজন আমলা, তিনি সৎ, দক্ষ ও কর্মঠ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সুনাম অর্জন করেছেন। অন্যান্য আমলাদের মতো তিনি নিজেকে জনগণের প্রভু না ভেবে তাদের সেবক বা প্রজাতন্ত্রের অনুগত কর্মকর্তা মনে করেন। তার টেবিলে ফাইল পড়ে থাকে না, তিনি দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকেন। সৎ কর্মকর্তা হিসেবে তার সুনাম রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে যে আমলাতন্ত্র বলতে আমরা কী বুঝি। আমলাতন্ত্র কী? আমলাতন্ত্র হচ্ছে সৎ, দক্ষ এবং যোগ্যতা সম্পন্ন স্থায়ী বেতনভোগ কর্মচারীরাদেরকে আমরা বলা হয়। আমলাদের কর্তৃক দ্বারা পরিচালিত কাজকে আমলাতন্ত্র বলা হয়। তাহলে এরপর হচ্ছে পদসোপান নীতি বলতে কী বোঝায়, হায়ারার্কি। পদসোপান নীতি হচ্ছে যে এই যে আমলাদের একেবারে গ্রাসরুট লেভেল থেকে, অর্থাৎ নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত পদের যে স্তর ভিত্তিক যে বিন্যাস তাকে পদসোপান নীতি বলে। অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ে আছেন একজন সচিব আর সর্বনিম্ন পর্যায়ে আছেন একজন ইউনো। এভাবে নিম্ন থেকে উচ্চ পর্যন্ত আমলাদের যে পদবিন্যাস নীতি আছে তাকে বলা হয় কি, পদসোপান নীতি। তারপর হচ্ছে আহসান হাবিব কী রকম আমলা, উদ্দীপকের আলোকে জবাবদার। আমরা আগেই দেখেছি যে আহসান হাবিব একজন সৎ, দক্ষ এবং কর্মঠ আমলা, এবং তিনি তার যোগ্যতার উপর নির্ভর করেন। তিনি নিজেকে জনগণের প্রভু না ভেবে তিনি নিজেকে জনগণের সেবক বা প্রজাতন্ত্রের অনুগত কর্মকর্তা মনে করেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একজন সৎ, দক্ষ এবং যোগ্য কর্মকর্তার যে কার্যাবলী আমরা দেখি বা যেটা আমরা আশা করি সেটা এই কর্মকর্তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং জনগণের তাদের যে আশা আকাঙ্ক্ষা একজন দেশের পরিচালকের কাছে সেটি তিনি মিটিয়েছেন তার কাজকর্মের মাধ্যমে, এবং তিনি জনগণ অত্যন্ত কাছে পৌঁছেছেন এবং সুনাম অর্জন করেছেন। এবং তিনি আরেকটা যেটা তার সদ্গুণ সেটা হচ্ছে তিনি কিন্তু জনগণকে নিজের জনগণের নিজেকে জনগণের সেবক হিসাবে তিনি মনে করেন, প্রভু হিসাবে নয়। এটি তার একটি অত্যন্ত বড় গুণ। তো আমরা এই গুণাগুলির মাধ্যমে কিন্তু আমরা তাকে একজন যোগ্য কর্মকর্তা হিসেবে আমরা বিবেচিত করব, প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপকের আলোকে। তারপর হচ্ছে যে আমলাতন্ত্র আধুনিক রাজনৈতিক ব্যবস্থার একটি অপরিহার্য অঙ্গ, উক্তিটি বিশ্লেষণ করো। এখানে উক্তিটিতে কী ছিল, যে আমলাতন্ত্র আধুনিক রাজনৈতিক ব্যবস্থার একটি অপরিহার্য অঙ্গ। দেখো শিক্ষার্থীরা, আমলাতন্ত্র যদি না থাকে তাহলে কিন্তু আমাদের এই যে রাষ্ট্র পরিচালনার যে যন্ত্রটি আছে সেটি কিন্তু স্থবির হয়ে যাবে, সেটি কিন্তু আমরা আর পরিচালিত করতে পারবো না। তাহলে আমাদেরকে আমলাতন্ত্রের এই ন্যায় নীতি এবং এই যে পরিচালনার যে একটা যে নীতি তার জন্য কিন্তু আমলাতন্ত্র অত্যন্ত প্রয়োজন। আমলাতন্ত্রের মাধ্যমে আমরা পরিচালিত করছি আমাদের আইন বিভাগ, শাসন বিভাগ এবং আমাদের বিচার বিভাগ, এবং তাদের কিন্তু কাজের একটা ধারাবাহিকতা থাকে। যদি আমরা কোনো স্থানীয় সংসদ সদস্য বা স্থানীয় কোনো জনগণের দ্বারা নির্বাচিত কোনো ব্যক্তি দ্বারা যদি আমরা আমাদের এই কাজগুলো পরিচালনা করতাম, তাহলে কী হতো, প্রতি 5 বছর পর পর একজন প্রতিনিধি চেঞ্জ হতো, এবং পরবর্তীতে যিনি আসতেন তিনি কিন্তু তার কাজের কোনো ধারাবাহিকতা বুঝতেন না, অথবা তিনি ইচ্ছা করে পছন্দ না হলো তিনি কিন্তু সেই কাজটি কিন্তু তিনি বাদ দিয়ে দিবেন, বাদ দিয়ে তিনি নতুন করে আবার শুরু করবেন। তাহলে দেখো, যদি প্রত্যেকটা কর্মকর্তার কাছ থেকে বা জনগণের প্রতিনিধির কাছ
থেকে আমরা এইভাবেই দেখতে থাকি তাহলে কিন্তু দেশ আগাবে না, সমাজ আগাবে না, কোনো কাজ আগাবে না। তাহলে কিন্তু আমরা কী করব, সেই কাজগুলো একেবারেই স্থবির হয়ে যাবে। জনগণের যদি সরকারের কাজ যদি পরিচালিত করতে হয় তাহলে কিন্তু আমলাতন্ত্র অবশ্যই প্রয়োজন। আমলাতন্ত্রকে বাদ দিয়ে আমরা কিন্তু কখনোই কিছু চিন্তা করতে পারি না, কারণ একজন আমলা হচ্ছে প্রথমত তিনি একটি স্থায়ী দক্ষ কর্মকর্তা। তাকে প্রথমে তাকে ট্রেনিং দিয়ে তাকে চৌকশ করে পাঠানো হয় এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে তিনি তার কাজের এখানে তার কোনো ব্যক্তিগত কিন্তু কোনো স্বার্থ কাজ করে না, কোনো দল কাজ করে না, তার কোনো মোটিভ কাজ করে না কোনো ইস্যুতে। তার আগের কর্মকর্তা যেই কাজটি করে গিয়েছেন, যে এলাকার তিনি এলাকাকে বিশ্লেষণ করে যেভাবে তিনি তার কাজটি রেখে গিয়েছেন, পরবর্তী কর্মকর্তা কিন্তু সেটিকে তিনি কিন্তু এগিয়ে নিয়ে যান তার বিচার বিবেচনা তার বুদ্ধি বিবেক দিয়ে, এবং তার মধ্যে কোনো রকম স্বার্থ বা কোনো হিংসা এগুলো কিন্তু কাজ করে না, কারণ এই কাজটির দ্বারা তিনি কিন্তু ব্যক্তিগতভাবে কোনো লাভবান হবেন না। তিনি তার কাজকে তিনি ধারাবাহিকতা বজায় রেখে বরঞ্চ তার দক্ষতা আরও বৃদ্ধি করতে পারেন, এই কাজের দক্ষ এই কাজকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলে, সুন্দরভাবে কাজটি সম্পূর্ণ করে সফলভাবে সম্পূর্ণ করে তিনি কিন্তু আরও দক্ষতা অর্জন করতে পারেন এবং সুনামও তিনি অর্জন করতে পারেন। তাহলে এই যে কর্মকর্তার কথা বলা হয়েছে, তিনি কিন্তু আলোচ্য যে কর্মকর্তা তার টেবিলে কোনো ফাইল পড়ে থাকে না, মানে তিনি অত্যন্ত দক্ষ এবং তিনি যে কোনো সিদ্ধান্ত তিনি বাস্তবায়ন করে থাকেন, অর্থাৎ যেই কাজটি রয়েছে সেই কাজটি করার জন্য আরও কী কী প্রয়োজন এই ধরনের সিদ্ধান্তগুলি কিন্তু তিনি নিয়ে থাকেন। তাহলে এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমরা তো অত্যাবশ্যকীয় একটা অঙ্গ, একে কিন্তু আমরা বাদ দিতে পারবো না, অর্থাৎ একে বাদ দিলে কিন্তু হবে না, কারণ একজন সচিবের উপরে একজন মন্ত্রী থাকেন, কিন্তু একজন মন্ত্রী তার কাজটি কী করবেন না করবেন তিনি কিন্তু কিছুই জানেন না। কর্মকর্তারা যেভাবে এসে তার সামনে একটি ফাইলকে দেন, সেই ফাইলটিকে তিনি দেখে সেভাবে তিনি কিন্তু সিগনেচার করে দেন, কারণ তিনি এর আগে পরে কিছুই কিন্তু তিনি জানেন না, এবং তিনি হয়তো হ্যাঁ তার বিবেক বিবেচনা অনুসারে তিনি সেখানে প্রয়োগ করতে পারেন, কিন্তু তিনি পুরো কর্মকাণ্ডকে তিনি কিন্তু বাদ করতে পারেন না। তিনি হয়তো নেগেটিভ পজিটিভ কিছু বলতে পারেন যে এটা এখানে এভাবে করলে ভালো হয়, এটা ওখানে এভাবে করো, এ ধরনের কিছু বলতে পারেন, তিনি সংযোজন বিয়োজন করতে পারেন, কিন্তু টোটাল একটা ফাইলকে তিনি কিন্তু বাদ দিতে পারেন না, কারণ গত 5 বছর থেকে যেটির উপর কাজ চলে এসেছে সেটি কিন্তু তিনি বাদ দিতে পারেন না। যদি এই আমলা না থাকতো তাহলে কিন্তু তিনি ওগুলি দেখতেই যেতেন না, তিনি হয়তো নিজের পছন্দ মতো এলাকায় কাজ করতেন, নিজের মর্জির মতো কাজ করতেন, তাহলে কিন্তু কোনো কাজে কিন্তু শিক্ষার্থীরা হতো না এবং কোনো কাজে কিন্তু এগিয়ে যেত না। তাহলে আমরা আজকে আমলাতন্ত্রের যে অনুশীলনটি আমরা পাঠ করলাম সেটিতে আমরা পেয়েছি কয়েকটি ভাগ আমরা দেখেছি। একটা হচ্ছে আমলা কাকে বা আমলাতন্ত্র বলতে কী বোঝায়, পদসোপান নীতি বলতে কী বোঝায়, এবং বিভিন্ন ধরনের কার্যাবলীর মাধ্যমে কীভাবে আমলারা নিজেদেরকে আরও চৌকশ করে তোলেন, দক্ষ করে তোলেন জনগণের কাছে সেটিও আমরা দেখেছি, এবং আমরা একজন সৎ এবং দক্ষ যোগ্য কর্মকর্তা কার্যাবলী দেখেছি এবং তার সুনামের কথাও আমরা জেনেছি। এরপর হচ্ছে যে আমলাতন্ত্রকে আসলে কতটা অপরিহার্য সেটাও আমরা আলোচনা করেছি। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমার এই আলোচনা থেকে তোমরা উপকৃত হবে ইনশাল্লাহ। তোমরা এই যেগুলো আমি পড়েছি আমলাতন্ত্র পদসোপান নীতি বা আমলাতন্ত্র অপরিহার্য দেয় এগুলো সম্পর্কে তোমরা ধারণা নিবে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।